সারা ভারতবর্ষ তাকে চেনে অ্যাম্বুলেন্স দাদা নামে। তিনি ভূষিত হয়েছেন পদ্মশ্রী সম্মানে। প্রত্যন্ত গ্রামীণ এলাকায় যেখানে চিকিৎসার সুযোগ সুবিধা নেই, সেখান থেকে মুমূর্ষ রোগীকে বাইক অ্যাম্বুলেন্সে বসিয়ে পৌঁছে দিয়েছেন হাসপাতালে অথবা স্বাস্থ্যকেন্দ্রে। তিনি বাঁচিয়েছেন অজস্র প্রাণ। তার সম্পর্কে অল্প বিস্তর আমরা প্রত্যেকেই জানি। তিনি উত্তরবঙ্গ তথা ভারতবর্ষের গর্ব মোহাম্মদ করিমুল হক, আমাদের প্রিয় অ্যাম্বুলেন্স দাদা। তবে আজ তার সাথে আমাদের কথা হয়েছিল এক ভিন্ন বিষয় নিয়ে। বলিউডের বিখ্যাত পরিচালকরা তার বায়োপিক বানাতে আগ্রহী। কিছুদিন আগেই ঘুরে এসেছেন মুম্বাই, কথা বলে এসেছেন বিখ্যাত প্রোডিউসার এবং পরিচালকদের সাথে। সেই গল্প শুনবো আমাদের প্রিয় অ্যাম্বুলেন্স দাদার মুখেই। অ্যাকচুয়ালি আমার বায়োপিকটাতে অ্যাকচুয়ালি 2017 সালে আমরা এটাকে এগ্রিমেন্ট করছিলাম, যেটার কথা ছিল স্টার হাউস, এবং সেখানকার অ্যাক্টর কিন্তু ভালো ছিল, ইরফান খান। উনি কোনো কারণবশত চিকিৎসার জন্য বাইরে গেলেন, সুস্থ হয়ে ফিরলেন, তারপর উনি আমার এটা শুটিং করবে বলে আশা আকাঙ্ক্ষা করছিল। হঠাৎ করে কিন্তু উনি মারা গেলেন। মারা যাওয়ার পর এই করোনা মহামারী চলে আসলো। এটা কিন্তু পুরো 1 বৎসর, আমার বলে না, অনেক লোকের প্রাণ হারিয়েছি, অনেক লোকের 20 সালটা 20, ওটাকে আমি এখন 20 মানে জহর, ওই সালটা আমাদের এটা চলে যাক তাড়াতাড়ি। এখন নতুন করে আমাকে ডাকলো বোম্বাইতে আবার ডাইরেক্টর বিনয় মুদগালজি, যে করমলজি আপ আইয়ে, মেয়ে পটুসার আর ডোং লিয়ে হুঁ, আপ আইয়ে। তখন আমি বললাম যে দেখুন, আগের এগ্রিমেন্টটা তার কাছে আগের সব যেতনা হোক ক্যান্সেল হয়ে যায়গা, দোসরা আয়গা। তো আমি বললাম ঠিক আছে, আমার ছেলেকে বললাম চলো তাহলে যাই। ওরা টিকিট ফিকিট করে দিল, সব কিছু করে দিল। নিয়ে যাওয়ার পর আমাকে প্রথম হোটেলে ছিলাম, ওটা হোটেলের নাম হলো রেডিশন হোটেলে ছিলাম, ওখানে খাওয়া দাওয়া করি। তারপর ডাইরেক্টর আমাকে নিয়ে গেল করিম মুডানি, চেন্নাই এক্সপ্রেস রাওবন যে বইটা করছিল, হ্যাঁ, ওরা ওখানে ওরা বাড়িতে নিয়ে গেল। করিম মুডানি, ওনার মেয়ে সাজা মুরানি, ওরা প্রডিউসার, নিয়ে গিয়ে বেশ আদর যত্ন করে তার বাড়িতে খাওয়াইলো দাওয়াইলো, অনেক গল্প সংগ্রহ হইল। এবং ওইখানে দেখলাম পদ্মনী কলাপুরীর ছেলে, ওখানে গেলাম, ওখানেও দেখলাম। তো কথাবার্তা বলতে বলতে আমি জানতাম না যে ও পদ্মনী কলাপুরীর ছেলে। তখন করিম মুরানিকে বললাম, এ কোন হ্যায় আপকা লড়কা? ছেলে নিজেই বললো, মাই লড়কা নাই হুঁ, আমি হনে ওয়ালা দামাদ হুঁ, সজ্জা সে মেরে শাদি হনে ওয়ালা হয়, আর 15 দিন বাকি হয়। তো আমি খুব খুশি হয়ে বললাম যে লড়কা এসা মিল গিয়া, কাহা সে মিল গিয়া, এত সুন্দর লড়কা, চমক এতনে আতি হয়। আমি জানতাম না যে ওই ছেলেটা বই করে, সিনেমা করে, ওর কিন্তু 2-3টা সিনেমা হয়েছে, হিন্দি বই হয়েছে, পদ্মিনী কলাপুরীর ছেলে। হ্যাঁ, তখন ছেলেটা দেখলাম যে অনেক নম্রতা ছেলে, আমাকে এসে জোড়াটোড়াই ধরতে এসে খুব খুশি ওই কথাটা বলাতে। তারপর অনেক কথাবার্তা হলো। তখন আমাকে যিনি প্রডিউসার উনি বললেন, দেখো আপ তো আপকা ফিল্ম যে হোগা জরুর হোগা, মাই প্রডিউসার হুঁ, জিতনে পয়সা ডালুঙ্গা মাই ডালুঙ্গা। ডাইরেক্টর ওখানে ছিল, উনি বললেন যে হ্যাঁ, ও ডাইরেক্টর এবং রাইটার দুইটাই ও, হ্যাঁ, বিনয় মুদগালজি। উনি বললেন যে ডাইরেক্টর বললো ঠিক হ্যাঁ, কই বাদ নেই, কই একটা হবে, যে এগ্রিমেন্টটা হবে সেটা প্রাথমিক একটা এগ্রিমেন্ট, সেটা আমরা এতদিনের মধ্যে বইটা আমরা স্টার্ট করবো, যদি করতে না পারি তাহলে আমরা আর এই বইটার মধ্যে হাত দেবো না। আর আমিও কোথাও এতদিনের মধ্যে আমার কাছে আরও অনেক আসতেছে, তো কারণ আমিও ঠিক শিখতে পারতেছি না ওই বইটা হবে কি না বলে, আমিও কোথাও এগ্রিমেন্ট আর কোথাও করতে পারবো না, বলতেও পারবো না। এই এগ্রিমেন্ট চুক্তিপত্র হলো আমাদের প্রডিউসার, ডাইরেক্টর এবং আমি, এরা জানুয়ারির দিকে শুটিং আরম্ভ করে দিবে, ফাইনাল যে এগ্রিমেন্টটা হবে সেটা আমার এখানে হয়তো আসবে। ওরা আসিয়া সেখানে নায়ক যে থাকবেন উনি সই করবে, আমি সই করব, ডাইরেক্টর সই করবে, প্রডিউসার সই করবে, এই 4 জনে সই করে এটা তখন আমাদের ফাইনাল। ওখান থেকে আমি কী টাকা পয়সা পাবো না পাবো, সেটা কত পার্সেন্টেজ হিসাবে দিবে আমাকে, বইয়ের মধ্যে যে এত ক্রিটিক্যাল আমি জানতাম না। আমরা জানি বই হবে বই হবে, বইয়ের মধ্যে এত ভাগ, টাকার ভাগ, কীভাবে টাকা আসবে, কীভাবে কী পাবে, এগুলো আমি জানতাম না। তখন আমাকে আমার সাথে একজন বন্ধু ছিল, উনি ফিল্মে কাজ করে, বোম্বাইতেই আছে, উনি তখন কথাগুলো বললেন যে কাহা সে কেতনা আয়গা না আয়গা। তখন উনি বললেন কোনো কথা নাই, আপনার জন্য আমরা অনেক কিছু দেওয়ার জন্য রেডি আছি, হ্যাঁ, সবচেয়ে বড় জিনিস যে আপনার ফিল্মটা আমরা করতে চাই। প্রডিউসার বললেন, তখন আমার সনুসুদের সাথে কিন্তু তখন পর্যন্ত দেখা হয়নি, প্রডিউসার বললেন
যে সোনুকে লে সকতে হয় লেকিন সোনু বহুত লম্বা হয় সোনু ইতনা লম্বা হয় আর সোনু চলতা হয় এসে আর তুম চলতা হয় এসে তো হমকো এসা লেনা চাহিয়ে হ্যাঁ তখন ঠিক আছে আপকা মর্জি হো আর হাইট সে ভি উঁচা হয় সোনু তখন করিমুরানি বলল হ্যাঁ হায় করণ জোহার এ কী কী নাম জানি বললো শাহরুখ খান তো শাহরুখ খান তো পাটনারেই ও চেন্নাই এক্সপ্রেসে যে করিমুরানি আসেন ওর পাটনার আছে তাহলে তো শাহরুখ খান যদ্দূর সম্ভব হতে পারে কি চেষ্টা করতেছে ওর তো বুকিং অনেক বই আছে না এটা হলো হওয়ার পরে আমাকে বললো যে ঠিক আছে চিন্তা করো না আমরা জানুয়ারির মধ্যে বইটা চালু করে দিচ্ছি তারপরে আমার সাথে সোনুর দেখা হলো মানে সোনুকে ফোন করলো সঙ্গে সঙ্গে তো সোনু হলো সোনুর সাথে অনেক রকম কথাবার্তা হলো আমার সোনু সোশ্যাল কাজ যে করে সেটার আমি কিছু উদাহরণ দিলাম ও আমাকে বললো হামসে বড়া সবচেয়ে তো বড়া তুম কাম করতে হ্যাঁ মানে কুছ পয়সা মাই কামায়া মাই দেতা হুঁ তুম বিনা পয়সা সে যে কাম কর রে হ্যাঁ তো বহুত আচ্ছা তখন আমি বললাম যে স্যার মেরে হসপিটাল মে কম সে কম একটু সোনোগ্রাফি মেশিন দেন সে আচ্ছা হোক কে দিয়ে দেবো কই বাদ নেই দিয়ে দেবো আমরা জলপাইগুড়ি মে এক ঔরতকে কই মকান বানা দিয়া সোনুকে বললাম বলে কেসে মালুম বলে এক লড়কি দু লড়কি জমিন মে লাঙ্গল টানতে হয় পাপা পিছে লাঙ্গল পকড়া আর উসমে ট্রাক্টর ভজে দিয়া কে আরে এতনা খবর কি কাহা সে মিলা স্যার আপকা বহুত খবর মে মিলা তো আপ যে কাম কর রে হ্যাঁ নেক কাম কর রে হ্যাঁ বহুত আচ্ছা আর রিয়েল ভি হিরো রিল ভি হিরো হয় কে নাই নাই আপ বহুত বড়া হিরো হয় থেরাপিটিস মে দেখা হুম ঠিক হ্যাঁ এইসব কথাবার্তা ফটো টটো তোলা তুলি হলো খাওয়া দাওয়া টাওয়া আমাদের হয়ে গেল তখন আমাদের আবার হোটেলে গেলাম ওই কী বলে রেডিশন হোটেল তারপর এই চারটার দিকে আমাকে ফোন করলো যে পদ্মনিকোলাপুরীর বৌমা ওনার সাজদা অর্থাৎ করিমুরানির মেয়ে যে আপ কাহাঁ হ্যাঁ করমজি আপ কাহাঁ আমি তো হোটেল মে হুম কাছে ঘুমনে তো নাই গিয়া না আমি তো নেই গিয়া কাছে দেখিয়ে পদ্মনী কোলাপুরী কা নাম শুনে আমি আরে বহুত ফিল্ম উনকা দেখা ও মে ও আপকা ভেট কানে আতে হ্যাঁ পদ্মনী কোলাপুরী উনি তখন হোটেলে ঢুকলো তো হোটেলে ঢুকার পরে আমরা রুম থেকে বাইরে এসে যেখানে বসি আর কি করিমুলজি কোন হায় করিমুলজি কোন হায় তো বলছে হাম হ্যাঁ ম্যাডাম হাম হ্যাঁ আরে আপকা মাই ফ্রেন্ড হুঁ ফ্রেন্ড হুঁ তখন আমি বললাম যে আপকা বহুত ফিল্ম মে দেখা হুঁ পিয়ার ঝুঁকতা নেই দেখা হুঁ কাছে আরে বলছে হ্যাঁ বহুত আচ্ছা লাগা হুম করিমুল জি চিন্তা মত করিয়ে আপকা ফিল্ম বানা যা রে হ্যাঁ উসমে মেরি ফ্যামিলি ফ্যামিলি কা ভি আদমি হ্যাঁ হ্যাঁ চিন্তা মত করিয়ে ওই ওরপর অনেক কথাবার্তা চাটা খাওয়ার পর উনি চলে গেলেন তারপর করিমুরানি আবার আসলেন ওখানে আইসা ওই যে আমাদের এগ্রিমেন্ট পত্রগুলো ওখানে হলো চুক্তিপত্রগুলো সেই এগ্রিমেন্ট পত্র হওয়ার পরে তারপর তো আমি চলে আসলাম তো এই ফিল্মটা মনে হয় যতদূর সম্ভব জানুয়ারি থেকে আমাদের শুটিং আরম্ভ হবে আমাকে ডাইরেক্টর আজকেও ফোন করলো যে আপকা ঘর মে কুছ বান্দা রহেগা আপকা যে ঘর হয় হসপিটাল হয় আপ তো চালু নেই কিয়া পুরা বলছে নেই পুরা নেই কিয়া মে হসপিটাল ফার্স্ট এড চালা রহু হ্যাঁ এসে চালা রহু কাছে কই ও কই বাদ নেই হোগা তো সারে আদমি আপকে হয়ে রকিগা সিফ প্রডিউসার হো কই অ্যাক্টার হো আয়গা ও কই রিসোর্ট মে রুকেগা কই বাদ নেই আইয়ে রিসোর্ট মে রেখে গা তো আচ্ছা হ্যাঁ কই বাদ নেই আর বাকি সামান ওমান বগড়া আপকে হয়ে রহেগা আর হিয়া সে হাম জায়দা আদমি লেকে নেই যাবে করোনা কা মহামারী মে ও আপকা গাঁও কাজ কুছ বান্দা কাম কাম পে লেগা আমি বহুত আচ্ছা কই বাদ নেই কব ইন্তজার করো ঘর দুয়ার ঠিক করো সবচেয়ে বড়া কাম তুম লোক কা হ্যাঁ গাঁও মে লেট্রিন ঠিক চাইয়ে হাম লোক পহলে খানা কিয়া হোগা হোগা নাকি লেট্রিন আচ্ছা করো তুম ঘর মে ঠিক হ্যাঁ লেট্রিন তুম সব বানায়গা কুছ বাদ নেই আমার একটা বায়োগ্রাফি একটা বই হয়েছে যেটা অ্যামাজনে পাওয়া যাচ্ছে 200 পাতার বই বিশ্বজিৎ ঝা বইটা লিখছে বিশ্বজিৎ ঝা বইটা লিখছে সেটা প্যাঙ্গুইন পাবলিশার করতেছে প্যাঙ্গুইন জানুয়ারি মাসে ওটা পাবলিশার হবে বুকিং আরম্ভ হয়ে গেছে ওটার নাম দিয়েছি বাইক অ্যাম্বুলেন্স দাদা বুকের নাম হলো বাইক অ্যাম্বুলেন্স দাদা যেটা হলো বায়োগ্রাফি আর বায়োপিক যেটা হচ্ছে এটার নাম ওরা রাখতেছে কিন্তু মনে হয় দেবদূত অ্যাম্বুলেন্স ম্যানও হতে পারে আমরা চাইব খুব তাড়াতাড়ি এই বায়োপিক তৈরি হোক এবং ঠিক যেভাবে বলিউডের হাত ধরে সারা বিশ্বে পৌঁছে গিয়েছে মেরি কম, প্যাডম্যান, গীতা ফোকট, মহেন্দ্র সিং ধোনি সেইভাবেই সারা বিশ্বের কাছে পৌঁছে যাক আমাদের প্রিয় করিমুদা।
অ্যাম্বুলেন্স দাদার জীবনের গল্প যা হয়ে উঠতে পারে সারা বিশ্ববাসীর কাছে এক অনুপ্রেরণা।